কি সন্দানে যাই সে কানে আমি কি সন্ধানে যাই সে কানে মনের মা নসুজে কানে কৃষন্দানে যাই সে কানে আমি কি সন্ধানে যাই সে কানে মনের যে কানে আদর ঘরে জলছে বাতি আদর ঘরে জলছে বাতি কানে মনের যে কানে কি সন্দানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের যে কনে যেতে পথে কান্না দেখে নরে যেতে কীরপি যেতে পতে কান্না দেখে নরে যেতে কীর্পিনে দনি জারা যাচ্ছে মারা দনি জারা যাচ্ছে মারা পরে নদীর জল তো পালে মনের মানুষ যে কানে সন্দানে যাই সে কানে আমি কি সন্দানে যাই সে কানে মনের মানুষ যে কানে রসিক যারা চতুর তারা তারাই নদীর দ্বারা চিনে রসিক চতুর তারা তারাই নদীর ধারা চিনে উজান তোরি বে তারা উজান তোরি যাচ্ছে বে তারাই স্বরূপ আগুন জানে মনের মানুষ যে সন্দানে যাই সে কানে আমি কি সন্দানে যাই কানে মনের মানুষ কানে লালন বলে মলাম জলে মলাম আমি নিশি দিন লালন বলে মলাম জলে মলিনিষিদিনে মনের মানুষ তুলে মনের মানুষ তুলে রেখে নেক স্বরূপ নিহান এ মনের মা নসে কানে কি সন্দানে যাই সে আমি কি সন্দানে যাই সে মনের মানুষ যে কানে আধার ঘরে জলছে বাতি আধার ঘরে জলছে বাতি দিবার সে কানে মনের মা নুজে কানে কি যাই সে কালে আমি কিসানে যাই সে কালে মনের মা নসুজে কানে মনের মা নসু যে কানে সুপ্রিয় দর্শক আজকে লালনের একটি খুব মানে কঠিন একটি গান চর্চা করলাম আপনাদেরকে শোনালাম তো আমি এখন এই মিউজিক ছাড়া গান গেয়ে গলাটা পরীক্ষা করছি আসলে যে কত দূর টিকাচার কতটুকু নষ্ট হয়েছে জীবনে অনেক যাত্রাপালা নাটক করে করে মানে গলার যে যত্ন সেটা হারিয়ে ফেলেছি যত্ন নিতে পারিনি নাটকে অভিনয় তো বুঝতেই মঞ্চ নাটক চিল্লাচিল্লি চেঁচামেচি ওগুলো করে কণ্ঠটা আসলে নষ্ট হয়ে গেছে ছোটোবেলা গান শিখেছিলাম আমার উস্তাদ ছিলেন আমাদের তারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃণাল স্যার তো অনেক আগের কথা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে কথা বলতেছি তখন প্রাইমারি স্কুলে পড়াকালীন সময় আমি গান করতাম আমার সাথে গান করতো আর অনেকে দীপালি রিতা আমরা ছোট্ট শিশু ছিলাম তারপরে আশিস এ নিয়ে অনেক আমাদের মধ্যে শিশুদের মধ্যে মারামারি হয়েছে তো তখন প্রাইমারি স্কুল জীবনে গান টান সবার সাথে কোরাস গান কিংবা সারে একক গানও আমাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতেন তো স্যারের প্রতি শ্রদ্ধা রইল আর আসলে গানের চর্চাটা প্রাথমিক বিদ্যালয়ের পরে ছেড়ে দেওয়া হয়েছে পরে আমি মঞ্চ নাটক টাটক এগুলো নিয়ে কাজ করেছি দীর্ঘ দিন পর নিজে এই জগতে এসে আবার গানের চর্চা করছি গানের সব কিছুই হারিয়ে ফেলেছি তারপরেও মনের একটা তৃপ্তির জন্য গান গাই এবং আপনাদেরকে শোনাই জানি গান হয় না তবুও আপনারা আমাকে লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই উৎসাহিত করবেন এই প্রত্যাশার এখানে বিদায় নিচ্ছি তারার বিচিত্রা স্টুডিও থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন